সানডে সাসপেন্সে আজ শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। গল্পটির বেতার নাট্যরূপ দিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, আবহ এবং ধ্বনি পরিকল্পনায় রিচার্ড, পরিচালনায় ইন্দ্রাণী, মুখ্য ভূমিকায় রায়তী ভট্টাচার্য, অগ্নি এবং অন্যান্য শিল্পী। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দেবী চৌধুরানী পঞ্চম পর্ব। বর্ষাকাল, জ্যোৎস্নার রাত, তবে জ্যোৎস্না তেমন উজ্জ্বল নয়, মধুর একটু অন্ধকার মাখা জ্যোৎস্না, যেন পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। সেই মধুর আলো এসে পড়েছে ত্রিস্রোতা নদীর জলে। বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ ত্রিস্রোতা, জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে তার জল। সেই নদীর ওপর কুলের খানিক দূরে একখানি বজরা বাঁধা আছে। বজরা থেকে খানিক দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানা নৌকা আছে, তার কথা পরে বলবো, আগে বজরার কথা বলি। বজরাখানা নানা বর্ণে চিত্রিত, তাতে আবার নানা মূর্তি খোদাই করা। বজ্রার পিতলের হাতল, ডান্ডা ইত্যাদিতে রূপর গিল্টি করা। গলুইয়ে একটা হাঙরের মুখ, সেটাও গিল্টি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল, আবার নিস্তব্ধ। নাবিকেরা এক পাশে বাঁশের ওপর পাল ঢাকা দিয়ে শুয়ে আছে। কেউ কোথাও জেগে থাকার চিহ্ন নেই, কেবল বজ্রার ছাদের উপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের ওপর একটা ছোট গালিচা পাতা, গালিচাখানা দুই আঙুল পুরু, বড় কোমল, তাতে আবার নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার ওপর বসে একজন স্ত্রীলোক, তার বয়স অনুমান করা ভার, 25-এর নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না, অথবা 25-এর ওপর তেমন যৌবনের লাবণ্যও কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সেই স্ত্রীলোক পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সুন্দরী কৃশাঙ্গী নয়, আবার স্থূলাঙ্গী বললে এর নিন্দা করা হয়। বস্তুত এর অবয়ব সর্বত্র ষোলকলা সম্পূর্ণ। আজ ত্রিস্রোতা নদী যেমন কুলে কুলে পরিপূর্ণ, এর শরীরও তেমনি কুলে কুলে পরিপূর্ণ। নদীর মতোই যেন সেও যৌবন বন্যার জল কমনীয় আধারে ধরেছে, কিন্তু কুল ছাপিয়ে যাচ্ছে না। নদীর জল অস্থির, কিন্তু নদী অস্থির নয়, নিস্তরঙ্গ। এরও তেমনি লাবণ্য চঞ্চল, কিন্তু লাবণ্যময়ী চঞ্চলা নয়, নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর অথচ আনন্দময়ী, সেই জ্যোৎস্নাময়ী নদীরই সহচরী যেন। নদীর মতোই সুন্দরী। তার পরনে একখানা মিহি ঢাকাই, তাতে জরির ফুল, তার ভিতর দিয়ে হীরে মুক্ত খচিত কাঁচুলি ঝকমক করছে। হীরা পান্না মতি সোনায় সেই পরিপূর্ণ দেহ মণ্ডিত, জ্যোৎস্নার আলোতে তা ঝকমক করছে। আবার নদীর তীর যেমন ঘন জঙ্গলের ছায়া ঘিরে আছে, এরও তেমনি এক ঢাল কালো চুল নেমে এসে শরীর ঘিরে রেখেছে। কর্পূরের ধোঁয়ায় সেই খোলা চুলের থেকে সুগন্ধ ছড়িয়ে চারিদিক মম করছে, আর এক ছড়া জুঁই ফুলের গোড়ে মালা সেই চুল ঘিরে রেখেছে। ছাদের উপর গালিচা পেতে সেই বহুরত্নমণ্ডিতা
রূপবতী মূর্তিমতী সরস্বতীর মতো বীণা বাদন করছে। ঝিনঝিট খাম্বাজ সিন্ধুর মতো কত মিঠে রাগিনী বাজালো সে। কেদার হাম্বির বেহাগের মতো গম্ভীর রাগিনীও বাজালো। কানাড়া সাহানা বাঘেশ্রীর মতো জাঁকালো রাগিনী বাজানোর পর সুরের পর্দা একটু উঠানামা করে নিয়ে সে নতুন উৎসাহে বীণার তারে বড় বড় ঘা দিল। তখন যারা পালমুড়ি দিয়ে শুয়েছিল তাদের মধ্যে একজন পুরুষ উঠে এসে নিঃশব্দে সুন্দরীর কাছে দাঁড়াল। এই দীর্ঘকায় বলিষ্ঠ গঠন, গালপাট্টা গোঁফ ও যজ্ঞপবিত ধারণ করা এই পুরুষকে আমরা দেখেছিলাম ভবানী পাঠকের সঙ্গে কথোপকথন করতে। হ্যাঁ, এ সেই রঙ্গরাজ। সে সুন্দরীর কাছে এসে জানতে চাইল, কি হয়েছে, দেখতে পাচ্ছ না? না, আসছে কি? গালিচার ওপর একটা ছোট দূরবীন পড়েছিল। এ জিনিসটি তখন ভারতবর্ষে নতুন আমদানি হয়েছে। সেই দূরবীন সুন্দরী রঙ্গরাজের হাতে দিল। রঙ্গরাজ দূরবীন চোখে দিয়ে নদীর সব দিক দেখতে দেখতে একদিকে একখানা বজরা দেখতে পেল। এই পথেই আসছে। দেখতে পেয়েছি, এই পথেই আসছে, সেটাই কি? এ নদীতে আজ আর কোনো বজরা আসার কথা নেই, ওটাই। রঙ্গরাজ দূরবীন না নামিয়ে আবারও কি যেন দেখতে থাকল। যুবতী বীণা বাজাতে বাজাতেই প্রশ্ন করল, রঙ্গরাজ আবার কি দেখছো? আগে কতজন লোক আছে বজরায় তাই দেখছি। কতজন দেখলে? ঠিক ঠাহর পাচ্ছি না, তবে বেশি না। ছিপ খুলব। খোলো ছিপ, আধারে আধারে নিঃশব্দে যাও। এই ছিপ খোলো। তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে যে নৌকা লুকিয়েছিল এ সেই ছিপ। ষাট হাত লম্বা, তিন হাত চওড়া সেই ছিপে প্রায় ৫০ জন মানুষ গাদাগাদি করে শুয়েছিল। রঙ্গরাজের সংকেত শোনা মাত্র একসঙ্গে ৫০ জন উঠে বসল। বাঁশের চেলা তুলে সকলে এক গাছা করে সড়কি ও একখানা ছোট ঢাল বের করল। হাতিয়ার কেউ হাতে রাখল না, সামনে সাজিয়ে রাখল। তারপর সকলে কখানা করে দাঁড় হাতে নিয়ে নিঃশব্দে ছিপ খুলে বজরার কাছে এলো। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বেঁধে তার উপর উঠল। সেই সময় যুবতী বাজনা বন্ধ করে রঙ্গরাজকে ডেকে বলল, রঙ্গরাজ আগে যা বলে দিয়েছি মনে থাকে জানি? মনে আছে। বলেই রঙ্গরাজ ছিপ নিয়ে নিঃশব্দে তীর ঘেঁষেই ভেসে গেল। রঙ্গরাজ যে বজরা দূরবীনে দেখেছিল তা নদীর খরস্রোতে তীব্র বেগে এগিয়ে আসছিল। কাজেই ছিপকে তার কাছে পৌঁছতে উজান পথে বেশি ভাসতে হল না। বজরা কাছাকাছি আসতেই ছিপ তীর ছেড়ে বজরার দিকে দেহে গেল। বজরার ছাদে আটজন হিন্দুস্তানি রক্ষক ছিল। এত লোক না নিয়ে সে সময় কেউ রাতে নৌকো নিয়ে যাওয়ার সাহসই করত না। আটজনের মধ্যে দুজন হাতিয়ার নিয়ে মাথায় পাগড়ি বেঁধে ছাদের উপর বসেছিল, আর ৬ জন মধুর চাঁদের আলোয় আরামে ঘুমোচ্ছিল। যারা পাহারায় ছিল তাদের একজন দেখল একটা ছিপ বজরার দিকে এগিয়ে আসছে। সে নিয়ম মতো হাঁক দিল, এই ছিপ, তফাত যাও, তোর দরকার হয় তুই তফাত যা। প্রহরী ভয় দেখানোর জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করল। কি কি পারে ঠাকুর, একটা ছড়াও নেই।
ধার দেব। এই বলে রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করে বন্দুক তুলল। তারপর কি ভেবে বলল, তোমায় এবার মারব না, এবার তোমার লাল পাগড়ি ওড়াব। বলতে বলতেই বন্দুক রেখে তীর ধনুক নিয়ে প্রহরীর লাল পাগড়ি উড়িয়ে দিল। প্রহরী ভয়ে রাম নাম জপতে শুরু করল। এর মধ্যেই ছিপ বজরার পিছনে এসে লাগল। অমনি 10-12 জন লোক ছিপ থেকে হাতিয়ার নিয়ে বজরায় উঠে গেল। যে প্রহরীরা ঘুমোচ্ছিল তাদের বন্দুকের আওয়াজে ঘুম ভেঙেছিল ঠিকই, কিন্তু ঘুমের ঘোর কাটিয়ে অস্ত্র হাতে তোলার আগেই ডাকাতরা ক্ষিপ্র গতিতে তাদের বেঁধে ফেলল। আর যারা জেগেছিল তারা খানিক লড়াই করল বটে, কিন্তু এতজনের সঙ্গে পেরে উঠল না। তারাও পরাস্ত হলে ছিপের লোক বজরার ভেতর প্রবেশ করতে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। এই বজরার ভিতরেই ছিল ব্রজেশ্বর। সাগরের ওপর রাগ করে দুঃসাহস দেখিয়ে সেই রাতেই বাড়ির উদ্দেশ্যে বজরা ছেড়েছিল, নইলে ডাকাতের ভয়ে রাতে এই পথে কেউ যায় না। মহাশয়, দ্বার খুলুন। গোল কিছুই নয়, বজরায় ডাকাত পড়েছে। ব্রজেশ্বর কিছুটা স্তব্ধ হয়ে গেল, তারপরেই সম্বিত ফিরে পেয়ে চিৎকার করল, পারে দেওয়ারে রাম সিং, শুনে বড় দুঃখ হলো গো রাম সিং, তোমাদের মতো বীর পুরুষদের ডাল রুটি খেতে না দিয়ে ডাকাতরা বেঁধে রেখেছে, ডাকাতদের এত ভারী অন্যায়। ভেবো না, কাল থেকে তোমাদের ডাল রুটির বরাদ্দ আমি বাড়িয়ে দেবো, কেমন? এই বিপদের মধ্যেও ব্রজর রসবোধ শুনে রঙ্গরাজ হাসল, কিন্তু তার কাজ তাকে করতে হবে, কাজেই বলল, আমারও সেই মত, এখন দ্বার খুলবেন বোধহয়। তুমি কে? আমি একজন ডাকাত মাত্র, দ্বার খুলুন এই অনুরোধ করছি। কেন খুলবো? আপনার সর্বস্ব লুট করব। দ্বার খুলুন, নইলে ভাঙতে হবে। আমাকে কি রাম সিং এর দলের মতো ভাবছো? আমার হাতে দোনলা বন্দুক আছে, দ্বার ভেঙে যে প্রথম ভিতরে আসবে তাকেই মারবো। একজন তো ঢুকবে না, কতজনকে মারবেন? আর আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, মারামারি করতে গেলে কোনো এক পক্ষে ব্রহ্ম হত্যা তো হবেই, কি লাভ সে পাপ করে? সে পাপ না হয় আমিই করব। বলতে বলতেই বজরার পাশের একখানা কপাট মড়মড় শব্দে ভেঙে একজন ডাকাত ব্রজেশ্বরের ঘরে ঢুকে পড়ল। ব্রজেশ্বর সেদিকে ফিরে তার মাথায় বন্দুকের বাট দিয়ে মারতেই সে অজ্ঞান হয়ে গেল। এ সময় বাইরের দ্বার লাথি মেরে ভেঙে রঙ্গরাজ ঢুকে এল। ব্রজ তার দিকেও বন্দুক ঘোরাচ্ছিল, কিন্তু তার আগেই রঙ্গরাজ বন্দুক কেড়ে নিল। ব্রজেশ্বর দেওয়ালে ঝোলানো একটা তরবারি নামিয়ে উঁচিয়ে ধরল বটে, কিন্তু ততক্ষণে আরো লোক ঢুকে এসে ব্রজেশ্বরকে ঘিরে ধরে তরবারি কেড়ে নিল। একজন দড়ি নিয়ে এসে রঙ্গরাজের কাছে জানতে চাইল, বাঁধতে হবে কি? বেধো না, আমি পরাজয় স্বীকার করলাম, কি চাও বলো, আমি দিচ্ছি। বজরায় যা আছে সব নিয়ে যাও, আমি আর আপত্তি করব না। তা তো নেবই, কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। সে কি, সব জিনিস তো নিয়েই নিচ্ছ, আবার আমি যাব কেন? কোথায় নিয়ে যাবে আমাকে? আমাদের রানীর কাছে। তোমাদের আবার রানী কি? ডাকাতের রানী? কখনো তো শুনিনি। আমাদের রাজরানী, দেবী রানী, তার নাম কখনো শোনেননি? ওহো, তোমরা দেবী চৌধুরানীর দল, তা আমাকে তোমাদের রানী দর্শনে যেতে হবে কেন? আমাকে কয়েদ করে আরো কিছু আদায় করবে বলে? ধরুন তাই, বজরায় তো তেমন কিছু পেলাম না, আপনাকে আটক করে যদি কিছু পাওয়া যায়। আমারও যেতে ইচ্ছে করছে। তোমাদের রাজরানী নাকি শুনেছি দেখার জিনিস, তিনি নাকি রূপবতী যুবতী? তিনি আমাদের মা, আমাদের মা ভগবতীর তুল্য। তাহলে চলো ভগবতী দর্শনেই যাই।
ব্রজেশ্বর বাইরে এসে ভয়ে কাঁপতে থাকা মাঝিমাল্লা ভৃত্যদের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে বজরা নিয়ে থাকো, কোথাও যেও না বা কিছু করো না, আমি শীঘ্র ফিরে আসছি। এই বলে ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠল। ডাকাতরা দেবী রানী কি জয় হেঁকে ছিপ ছেড়ে দিল। রানীজি কি জয়! খানিক দূর যেতেই রানীর বজরা দেখতে পেল ব্রজেশ্বর। ওই তোমাদের রানীর বজরা? ও, আমি ভেবেছিলাম ওটি ইংরেজদের জাহাজ, রংপুর লুট করতে এসেছে। তা অত বড় বজরা কেন? রানীকে রানীর মতন থাকতে হয়। ওতে সাতটা কামরা আছে, একটায় দরবার, একটায় রানীমার শয়ন ঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটা পাকশাল আর একটা ফাটক। আপনাকে বোধহয় আজ রাতে ওই ফাটকেই থাকতে হবে। কথা বলতে বলতে বজরার পাশে এসে ছিপ লাগল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের ওপর নেই। যতক্ষণ ডাকাতি হচ্ছিল ছাদে ছিল, বিনা বাজাচ্ছিল, কিন্তু ঠিক যেন সুরে বাজছিল না। বেতালা বেসুরো কি বাজাচ্ছিল তান মোনা রানীর হুঁশ ছিল না। তারপর ছিপ ফিরছে দেখেই সে নিচে কামরায় চলে গেল। কামরার দ্বারে রেশমি পর্দা দেওয়া। রঙ্গরাজ ফিরে এসে সেই পর্দার এপার থেকে হেঁকে উঠল, দেবী রানী কি জয়! কি সংবাদ? সব মঙ্গল। দুপক্ষের কেউ খুন জখম হয়নি তো? খুন কেউ হয়নি, তাদের দুটো হিন্দুস্তানি পেয়াদা দু একটা আঁচড় খেয়েছে মাত্র, বাকি সব আপনার আজ্ঞা মতন হয়েছে। সব এনেছ? মালপত্র তেমন কিছু ছিল না, যা ছিল এনেছি। আর বাবু? বাবুকে ধরে এনেছি। হাজির করো। দেবীর হুকুমে ব্রজেশ্বরকেও সেই রেশমি পর্দার সামনে এনে দাঁড় করানো হল। রানী তাকে নাম জিজ্ঞাসা করল, কিন্তু এই সময় থেকে দেবীর গলাটা যেন ভাঙা ভাঙা শোনাল, তা যেন বিষম লেগেছে। ব্রজেশ্বরও ভয় পাওয়ার পাত্র নয়, সেও তার নানা রকম নাম বলতে থাকল। কখনো বলে আমি দুঃখীরাম চক্রবর্তী, তো কখনো বলে আচ্ছা তাহলে আমি দয়ারাম বক্সি। যতবার নাম ভারিয়ে বলে, রানী বলে এ নাম নয়। শেষে যখন বলল ব্রজেশ্বর রায়, দেবী বললেন, এইটা হতে পারে। এই সময় দেবীর পাশে এসে দাঁড়াল আর এক রমণী। একে আমরা চিনি, এ সেই প্রফুল্ল সঙ্গিনী নিশি ঠাকুরানী। সে দেবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গলাটা ধরে গেছে যে। দেবীর চোখের জল আর বাধা মানল না, ঝরঝর করে পড়তে থাকল। কোনো মতে নিজেকে সামলে নিশির কানে কানে সে বলল, আমি আর রঙ্গ করতে পারছি না, তুই কথা কও, সব জানিস তো। এই বলেই কাঁদতে কাঁদতে দেবী চৌধুরানী অন্য কামরায় চলে গেল। আর পর্দার আড়ালে নিশি দেবী চৌধুরানী সেজে ব্রজেশ্বরের সঙ্গে কথা শুরু করল। এইবার ঠিক বলেছেন, আপনার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের কানে একটা খটকা লাগল, মনে হল রানীর গলাটা কেমন যেন বদলে গেল না। আগে যে কথা বলছিল তার আওয়াজটা বড় মিঠে লাগছিল, কিন্তু এখন যে কথা বলছে তার গলার আওয়াজ ততটা মিঠে নয়। তবে পর্দার আড়ালে তো কিছুই দেখতে পাচ্ছিল না, কাজেই কথার উত্তরে সে বলল, যদি আমার পরিচয় জানেন তো এইবেলা দরটা চুকিয়ে নিয়ে আমাকে মুক্তি দিন, ফিরে যাই। আপনার দর ঠিক করছি, এক করা কানা করি, সঙ্গে আছে কি? থাকে যদি দিয়ে চলে যান। সঙ্গে নেই, বজরাতেও যা ছিল আপনার অনুচরেরা নিয়ে এসেছে। তবে যতদিন সে মূল্য চোকাতে না পারছেন বন্দি থাকুন। এ সময় ব্রজেশ্বর শুনল আর একটা নারী কণ্ঠ দেবীর সঙ্গে কথা বলছে ঘরে। রানীজি, যদি এক কড়া কানা করি এই মানুষটির দর হয় তাহলে আমি তা দিয়ে দিচ্ছি, আমার কাছে ওকে বিক্রি করুন, আমার রান্ধবার বামুন নেই, আমাকে ও রেঁধে দেবেক্ষণ।
শুনলেন, আপনি বিক্রি হলেন, আমি কানাকড়ি পেয়েছি। যে আপনাকে কিনলো তার সঙ্গে যান এবার, রাঁধতে হবে। কই দিনি? মেয়ে মানুষ বাইরে যাবে না, আপনি ভিতরে আসুন। কামরায় প্রবেশ করে ব্রজেশ্বর স্তম্ভিত হয়ে গেল। কামরার কাঠের দেওয়ালে নানা চিত্র আঁকা, চার আঙুল পুরু গালিচা পাতা মেঝেতে, তাতেও কত চিত্র। তার উপর মখমলের মসনাদের তিন দিকে মখমলের বালিশ সাজানো, সোনার আদরদান, সোনার বাটা, সোনার পুষ্পপাত্রে রাশিকৃত সুগন্ধি ফুল, সোনার গড়গড়ায় মৃগনাভি সুগন্ধি তামাক সাজা আছে। রূপোর ঝাড় থেকে অসংখ্য প্রদীপের আলো এক মায়াবী জগতের সৃষ্টি করেছে ঘরটিতে। মসনাদের ওপর একজন নারী শুয়ে আছে, তার মুখের ওপর একখানা বড় মিহি জরির বুটিদার ঢাকাই রুমাল ফেলা আছে। ব্রজেশ্বর ভাবল, এই বুঝি রানী। রানীজিকে কি বলে আশীর্বাদ করব? আমি রানীজি নই, তোমার মুনিব। মুনিব? এই মাত্র যে তোমাকে এক কড়া কানাকড়ি দিয়ে কিনলাম, আমি তোমার মুনিব, তাই আমাকে আপনি মশাই আর আজ্ঞে বলবে, আর আমি তোমাকে রামধন বলে ডাকবো, আর তুমি বলবে মুনিব ঠাকুরুন। তা তুমি রাড়ি না বারেন্দ্র? আমি রাড়ি শ্রেণীর বামুন। ও বাবা, তাহলে তো তোমার হাতে খাওয়া যাবে না, তুমি আমার সশ্রেণীর নও, আমি বারেন্দ্র। আচ্ছা, আর কি কাজ পারো? জল তুলতে জানো? কাঠ কাটতে পারবে? না, ওসব পারবো না। তবে বাজার করতে পারবে তো? মোটামুটি পারবো। না না, মোটামুটিতে চলবে না, বাতাস করতে পারবে কি? পারবো। আচ্ছা, এই চামর নাও, বাতাস করো, পা টিপতে পারো কি? ব্রজেশ্বর চামর নিয়ে বাতাস করতে করতে ভাবল, পা টিপে খুশি করে মুক্তি পেলে ক্ষতি কি? তাই সে একটু রসিকতার ছলেই বলল, তোমাদের মতো সুন্দরীর পা টিপব সে তো ভাগ্য। তবে একবার পা টেপই না। কথাটা বলেই সেই সুন্দরী আলতা পরা রাঙা পা ব্রজেশ্বরের উরুর উপর তুলে দিল। ব্রজেশ্বরের আর কিছুই করার রইল না, নিজেই মুখ ফুটে বলেছে, এখন এদের হাতে বন্দি অবস্থায় ফোঁস করার উপায় নেই, কাজেই পা টিপতে লাগল। রানীজি, একবার এদিকে আসুন দেখি। এতক্ষণ যে গলায় কথা বলছিল এখন আর সেই গলার কারসাজি রইল না, নিজের গলাটা বেরিয়ে গেল সুন্দরীর, আর সে গলা শুনেই চমকে উঠল ব্রজ। এ কি, তুমি তুমি সাগর? সাগর তখন হাসতে হাসতে মুখের রুমাল সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সাগর, গঙ্গা যমুনা খাল বিল কেউ নই, সাগর। পরের স্ত্রী ভেবে তো দিব্যি আল্লাদ করে পা টিপতে রাজি হলে, আর নিজের স্ত্রী যখন বলেছিল তখন তো রাগে গড়গড় করে চলে এলে। যাক, আমার প্রতিজ্ঞা রক্ষা হয়েছে। জানলে তো আমি যথার্থ বামনের মেয়ে, তোমার প্রতিজ্ঞাও রইল, পা যখন টিপেইছ এখন তুমি আমার মুখপানে দেখতে পারো। কিন্তু সাগর, তুমি তুমি এখানে কেন? তুমিও কি আমার মতো কয়েদি? তোমাকে ধরে এনেছে? না, আমাকে কেউ ধরে আনেনি। রানীজি সম্পর্কে আমার বোন হন, আমি স্বেচ্ছায় তাঁর সাহায্য নিয়েছি তোমাকে দিয়ে আমার পা টিপিয়ে প্রতিজ্ঞা রাখবো বলে। এ সময় নিশি ঘরে আসায় তার সাজ পোশাক দেখে ব্রজ তাকেই দেবী রানী ভাবল। নিশি সে ভুল ভাঙিয়ে দিয়ে সাগর কিভাবে এখানে এসেছে সব জানিয়ে ঘটা করে খাওয়াল। এত রাতে খেতে ব্রজেশ্বর আপত্তি করলেও শুনল না। খাওয়া শেষ হলে নিশি বলল, ব্রাহ্মণ ভোজন করালে দক্ষিণা দিতে হয়, তা রানী নিজে দেবে। এসো ভাই, রানী দেখবে, এসো। নিশির সঙ্গে ব্রজ গেল দেবীর শয্যা কক্ষে। ব্রজেশ্বর এত ধনের অধিকারিণী রানীকে দেখার জন্য উদগ্রীব হয়েছিল, কিন্তু ঘরে গিয়ে দেখল একটা অনাবৃত কাঠের ওপর অর্ধেক ঘোমটা টানা এক স্ত্রীলোক। সাগর বা নিশির মধ্যে যে চঞ্চলতা ছিল তার কিছুই নেই এর মধ্যে। সাধারণ কাপড় পরা, গায়ে কোনো গয়না নেই, হাতে কেবলমাত্র একটি আংটি আছে। ব্রজকে পৌঁছে দিয়ে নিশি চলে যেতেই
দেবী উঠে এসে ব্রজকে প্রণাম করল। আরে আরে কি করছেন, থাক থাক। ব্রজ আরো বিস্মিত হল, আর কেউ তো প্রণাম করেনি। এরপর দেবী যখন ব্রজেশ্বরের সামনে দাঁড়াল, ব্রজেশ্বরের মনে হল সাক্ষাৎ দেবী, আগে কখনো এমন দেখেনি। আবার মনে হল না না, দেখেছিল বহু বছর আগে এক রাতের জন্য। সে যেন আরো মধুর ছিল, কারণ সে ছিল বালিকার মুখ। হায় রে, এ যদি সে হতো! এই মুখ দেখে ব্রজেশ্বরের বারবার তার প্রথম পক্ষ প্রফুল্লর মুখখানাই মনে পড়তে লাগল। এ মুখ সে মুখ নয়, কিন্তু এই মুখের আদলের মধ্যেই যেন সেই মুখখানা লুকিয়েছে এমনই তার মনে হতে লাগল। ব্রজ তাই অপলোকে তাকিয়ে থাকল, আর দেবী তখন চোখ নিচু করে বলতে লাগল, আমি আজ আপনাকে জোর করে ধরে এনেছি কেন শুনেছেন? আমার অপরাধ নেবেন না। আপনি এখানে জলগ্রহণ করে আমার মর্যাদা বাড়িয়েছেন, এখন আপনার মর্যাদা রাখতে যা দিচ্ছি গ্রহণ করুন। পালঙ্কের পাশে একটা রূপোর কলসি ছিল, তাই এগিয়ে দিল ব্রজর দিকে। আমি শপথ করে বলছি, এ চুরি ডাকাতি নয়, তাই গ্রহণ করতে সংশয় করবেন না। এতে তো মোহর রয়েছে। হ্যাঁ, 3300 মোহর আছে, সব আপনার। 3300 মোহর মানে 50,000 টাকার উপর। সাগর বলেছে আপনাকে টাকার কথা? বলেছে, আপনার প্রয়োজন 50,000 টাকার, নিয়ে যান। সত্যি আমার টাকার প্রয়োজন, নইলে আমার বাবার জাত রক্ষা করা দায় হয়ে যাবে, তিনি হাজতে যাবেন। বেশ, টাকা আমি নেব, কিন্তু কবে কোথায় শোধ করতে হবে বলে দিন, আমি নিজে টাকা নিয়ে আসব। আশা করি মাঘ ফাল্গুনের মধ্যে টাকা জোগাড় করতে পারব। বেশ, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাতে এই ঘাটেই টাকা আনবেন। সপ্তমী চন্দ্রাস্ত অবধি আমি এখানে থাকব, তারপর এলে আমার আর দেখা পাবেন না। বৈশাখী শুক্লপক্ষের সপ্তমীতে এই ঘাটেই আসার অঙ্গীকার করল ব্রজেশ্বর। দেবী রানীর মনে আরও একবার সাক্ষাতের সুযোগের আশায় রক্তস্রোত দ্রুত হল। কিন্তু তারা দুজন কেউই জানে না, তখনই ওই মিলনের সময়টাই দেবী চৌধুরানীর জীবনে কত বড় বিপদ ডেকে আনবে। হয়তো দেবী চৌধুরানীরই অবসান হবে সেই রাতে।